নমস্কার বন্ধুরা, আরও একবার মুম্বাই স্টেশনে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিকের একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল। কারণ 16,000 যে 500 শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে এবং তার ইন্টারভিউ প্রসেস অলরেডি চলছে, সেই নিয়োগ নাকি বাতিল করার জন্য একটি কেস করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। অর্থাৎ 2017 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল প্রাথমিকের পরীক্ষা দেওয়ার জন্য, তো তারা এই কেসটি করে এবং তাদের দাবি ছিল যে এখানে কোনো ধরনের শূন্যপদ বলা হয়নি। অর্থাৎ 16,500 যদি শূন্যপদ চলে যায়, সেখানে শুধুমাত্র যদি 2014 সালের টেট পরীক্ষার্থীরা ইন্টারভিউ দেয়, তাহলে তাদের জন্য কী পড়ে থাকছে সেই সম্বন্ধে ডিটেলস কিন্তু তাদেরকে বলা হয়নি। এই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সেখানে মামলা করে। 13 তারিখে যে মামলাটি হয়েছিল তার হেয়ারিং ডেট ছিল আজকে, অর্থাৎ 15 তারিখে, এবং এই কেসটি কথামতো কোর্টে ওঠে এবং কোর্ট থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে রাতারাতি নিয়োগ করা যাবে না প্রাইমারিতে, এরকমই বলে দিয়েছে। এখন সব থেকে ব্রেকিং নিউজ এটাই যে প্রয়োজনে আদালত হস্তক্ষেপ করবে, এই ইন্টারভিউ নিয়ে প্রশ্ন থাকলে আদালত কিন্তু হস্তক্ষেপ করবে, সরাসরি রাতারাতি এইভাবে নিয়োগ করা চলবে না। এবং আরও বেশ কিছু মামলা আছে, সেই মামলা শুনানি হবে সোমবার এবং তারপরই জানা যাবে এই 16,500 শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ।